মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা। আর এই উৎসবে সারা বিশ্বের সামর্থ্যবান মুসলিমরা নানা ধরনের জায়েজ পশু দিয়ে কোরবানি দিয়ে থাকে। তার মধ্যে গরু, মহিষ, উট এগুলো অন্যতম। এই পশুগুলো জবাই করতে গিয়ে আবার নানা মজার এবং দুঃখজনক ঘটনাও ঘটে। অসংখ্য ঘটনার মধ্যে সৌভাগ্যক্রমে সামান্য কিছু ঘটনাই ক্যামেরায় রেকর্ড হয়, যার ফলে সেগুলো আমরা দেখতে পারি, অন্যগুলো অদৃশ্যই থেকে যাই। কুরবানির ঘটনাগুলো ছাড়াও বিশাল প্রাণী জগৎ জুড়ে প্রতিনিয়তই নানা ঘটনা ঘটে যাচ্ছে। আমাদের আজকের ভিডিওতে আমরা প্রাণী জগৎ জুড়ে ঘটে যাওয়া এমন কয়েকটি দৃশ্যই তুলে ধরব। চলুন শুরু করি। প্রথমে পাকিস্তানের এই দৃশ্যটি দেখুন। দৃশ্যটিতে দেখা যায় একজন কসাই ও তার দুজন সহকারী মিলে কালো রঙের একটা ছোট্ট গরুকে কোরবানি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। জবাইয়ের জন্য গরুটির সামনের দুটি পায়ে রশি দিয়ে বান দিতেই গরুটি শুরু করে লাপালাপি। লাপালাপির কারণে প্রথমে দেয়া বানটা খুলে যায়। লোকটি গরুটিকে আবার বাঁধতে গেলে সেটি পুনরায় পাগলামি শুরু করে দেয়। এই অবস্থা দেখে আরও দুজন লোক তাদের সহযোগিতায় এগিয়ে আসে এবং সবাই মিলে গরুটিকে মাটিতে ফেলার চেষ্টা করে। অনেক চেষ্টার পর এক মুহূর্তের জন্য তারা সফল হলেও নাসুটবান্ধা গরুটি লাফ মেরে আবার উঠে দাঁড়িয়ে যায়। এভাবে বেশ কয়েকবার চলতে থাকে। এই দৃশ্যটি দেখলে হাসি আটকে রাখা এক কথায় অসম্ভব। জবাইয়ের জন্য মাটিতে ফেলতে দড়ি ধরে টান দিতেই গরুটি বসে পড়ে। সেই সুযোগে কসাই রশিটিকে ঘরের একটি কুটির সাথে বেঁধে নেয়। পরক্ষণেই গরুটি আবার দাঁড়াতেই কুটিরিতে টান পড়ে এবং সেই টানে আস্ত একটা গড় ভেঙে একজন লোকের মাথার ওপর আসতে পড়ে। সৌভাগ্যবশত লোকটি গুরুতর আহত হয়নি, তিনি দ্রুতই সেখান থেকে বেরিয়ে আসেন। এদিকে দড়িটি যেহেতু তখনও কুটির সাথে বাঁধা ছিল, তাই গরুটির সামনে এগিয়ে যেতেই গরু, কুটি এবং কসাই সব কিছু মিলিয়ে মজার একটি দৃশ্যের সৃষ্টি হয়েছিল সেখানে।
ফাঁকা দানে মই দেওয়া নামে একটা প্রবাদ ছোট থেকেই শুনে আসতেছি। সম্ভবত এটা হচ্ছে সেই ফাঁকা দানে মই দেওয়া প্রবাদের বাপেলো বার্ষণ। প্রচণ্ড শক্তিশালী এই মহিষ দুটির লড়াইয়ের শুরুটা ফসলবিহীন একটি মাঠে শুরু হলেও পরক্ষণেই তারা ফসলের ক্ষেতে চলে যায়। তাদের দীর্ঘ এই লড়াইয়ের ফলে কৃষকের জমির ফাঁকা দান ধ্বংসস্তূপে পরিণত হয়। অবশ্য এই অবস্থা দেখে আশেপাশের লোকজন তাদের থামাতে চেষ্টার কমতি করেনি, কিন্তু কৃষক ভাইয়ের ভাগ্য খারাপ, তাদের আর থামানো গেল না। অনেক কষ্টের ফসল এভাবে নষ্ট হয়ে যাওয়ায় কৃষক ভাইটার জন্য রইল সমবেদনা। কোনোরকম রক্তের সম্পর্ক না থাকলেও জীবনে চলাফেরা ওটা বসাই নানানজনের সাথে আমাদের বন্ধুত্ব হয়ে যায় এবং আমাদের সুখ দুঃখ আনন্দ বেদনা তাদের সাথে শেয়ার করি। পশু পাখিদের ক্ষেত্রেও ব্যাপারটা তেমনই, চলতে ফিরতে তাদেরও নিজের শ্রেণীর বাইরে নানান প্রাণীর সাথে বন্ধুত্ব হয়ে যায়। পরস্পর ভিন্ন দুটি প্রাণীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দৃষ্টিনন্দন কয়েকটি মুহূর্ত একনজরে দেখে নিন। বন্ধুরা, আজকের মতো বিদায় নেব। আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে কৌতূহলের সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।